বাচ্চার বৈধ কোনো অভিভাবক আমরা না পাই, সেক্ষেত্রে বিজ্ঞ আদালত যে ডিসিশন নেন সেই অনুসারে আইনানুগ যেভাবে আছে সেভাবে আমরা ব্যবস্থা নেব। আজ থেকে 14 দিন আগে তাজপুর সদর হাসপাতালে এক গর্ভবতী মহিলা ভর্তি হয় ভুল ঠিকানা দিয়ে। এরপর আমাদের এখানে বাচ্চা ডেলিভারি হয়, ডেলিভারি হওয়ার পরে বাচ্চা একটু অসুস্থ থাকায় আমাদের হাসপাতালে শিশু বিভাগে ভর্তি হয়। বাচ্চাটা 10 দিন বয়স অবস্থায় মহিলা বাচ্চাটাকে রেখে পালিয়ে যায়। এরপর আমরা মানে প্রশাসনের সাথে যোগাযোগ করি, প্রশাসনের কাছে যোগাযোগ করে আমরা বাকি ব্যবস্থা নিব বাচ্চাটাকে নিয়ে কি করা যায়। এখন আমাদের আর কদিনেই বাচ্চাটা ভর্তি আছে। বাচ্চাটাকে যে তাজপুর হাসপাতালে রেখে গেছে, ওদিন থেকে আমি আইসা লালন পালন করতেছি, এমনকি আমার বুকে দুর্দশা হয়েছে। সরকারের কাছে আমার আবেদন, আমার যেন বাচ্চাটা যায়। এখন সরকার থেকে যেটা ডিসিশন দিব সেটাই আমরা চাই, এবং মনে প্রাণে চাই এই বাচ্চাটা এরাই পাক, কারণ তার মায়ের যত্নটা পুরোটাই সে নিয়েছে।